ইদানিং দেখছি কিছু আমার মতো আলেম জান্নাতের গ্যারান্টি দিচ্ছে, তার মানে আল্লাহ ওরে জান্নাতের ম্যানেজার বানিয়েছে। কোরআনের হক কথা বলতে পারে না, কোরআনে সমাজনীতি আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রনীতি, চুক্তিনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, কাফের মোনাফিকদের কথা আছে না নেই? হেবে থেকে অস্থায়ী হয় না, হাও কোনা সে ফেরাউন কে বানা মরদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবী থেকে অস্থায়ী হয় না, হাও কোনা সে ফেরাউন কে বানা মরদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব সেরে যেতে হয়, চলে যায় সব সেরে যেতে হয়, মৃত্যু মনে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবী থেকে অস্থায়ী হয় না, ও কোনা সে ফেরাউন কে বানা মরদ, কেউ ভবে চিরকাল রয় না। কোরআন খুলে খুলে বলতে পারে না, পারে কোনটা? ওই যে জান্নাতের সার্টিফিকেট দেয়া। কোরআন থেকে যারা হক কথা বলতে পারে না, এদেরকে কি কোনোভাবে আলেম বলা যায়? এরা সমাজের ক্যান্সার, এই কথা কয় না? আজকে 56,000 বর্গ মাইলের এই দেশে সব আলেমরা যদি কালকে থেকে এক হয়ে যায়, বাংলার মাটিতে কেউ ইসলাম নিয়ে আলেমদের নিয়ে ও শব্দ করবার সাহস পাবে না। আলেমরা এক হলেই গোটা বাংলার মাটির প্রত্যেকটা ইঞ্চি এক হয়ে যাবে। হচ্ছে না কেন? আমরা আলেমরা পারছি না, আমরা আলেমরা পারছি না। সামান্য একটু স্বার্থের জন্য, সামান্য একটু স্বার্থের জন্য, পকেট ভারির জন্য, সামান্য একটু পদোন্নতির জন্য আজ আমরা যে সামসামি করছি, এটা কি আল্লাহ সহ্য করবে? কথা কয় না? হুজুরদের কাজ কি হক কথা বলা? নবী রাসূলেরা হক কথা বলে জেল খেটেছে, মার খেয়েছে, রক্ত দিয়েছে, আর তুমি কেমন হুজুর? তুমি কথা বলো, মার তো দূরের কথা, তোমার জন্য আলো ফুলের তোর অপেক্ষা করে। তাহলে বোঝা গেল নবী রাসূলের পথ আর তোমার পথ, নবী রাসূলদের দাওয়াত আর তোমার দাওয়াত এক নয়। তাহলে এক যদি নাই হয়, তাহলে তুমি তো আশঙ্কাজনক ভাবে আছো যে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই কথা বল না কেন? রাসূলুল্লাহর পথ আর তোমার পথ যদি এক না হয়, নিঃসন্দেহে তুমি জান্নাতি না জাহান্নামী? তাহলে তুমি নিজে জাহান্নামী, আবার আরেকজনকে জান্নাতের সার্টিফিকেট গ্যারান্টি দাও কি করে? আজ ইসলামের 13টা বাজিয়ে ফেলেছে এই সমস্ত পেট পূজারি কিছু হুজুর নামের মোনাফিকদের কারণে। সব সময় দেখবেন হকপন্থী আলেমদের বিরোধিতা করে, কি করে? কমরে রশি লাগিয়ে দাবিয়ে রাখা যায়, যদি সাফাইতে নেই বাংলাদেশের অন্য অন্য জেলায় আছে। দাওয়াতের পদ্ধতিটা এক না তো ভাই, নবী রাসূলেরা দাওয়াত দিয়ে জেল খেটেছে, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, আর আমি দাওয়াত দিতে এসে কোরমা ফোলা ভাবি যাবি ইত্যাদি না, আমার দাওয়াতের সাথে রাসূলের দাওয়াতের কোনো মিল নেই। রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে মার খেয়েছে, মায়ের আমার জন্য অবধারিত, রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে জেল খেটেছে, আজ আমির হামজা দাওয়াত দিতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে জেলখানা গিয়েছে। আল্লামা সাইদি আমাদের মাঝে আর নেই, তাকে এক বছর নয়, দুই বছর নয়,
জেলখানায় দীর্ঘ ১৩ বছর আটকে রেখে শাস্তি দেয়া হয়েছে শুধু নবী রাসূলের দেখানো পথে কথা বলতে গিয়ে আজকে যদি নবী রাসূলের ওই দেখানো পথ আল্লামা সাইদি ফলো না করত আমির হামজা ফলো না করত মামুনুল হক ফলো না করত একটা আলেমকে জেলখানায় যাওয়া লাগতো না বাংলার বড় বড় শেয়ারগুলি এরকম করে হা করে থাকতো সিটারি করবার জায়গা পাও না না এজন্য কবি বলেন তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল তোমার দাওয়াতে গোস্ত পোলাও প্লেট ভরা ভাত আমার দাওয়াতে জেলখানাতে দুর্বিষহ রাত তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল আমি কি খুব বেশি বানিয়ে বললাম না হুজুর আজকে জিকিরের ওয়াজ বুঝলেন একবার সুবহানাল্লাহ বললে বিশাল জান্নাতে গাছ বৃক্ষরোপণ হবে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ওয়াজ বুঝলেন নামাজের ওয়াজ বুঝলেন রোজার ওয়াজ বুঝলেন হজ্জের ওয়াজ বুঝলেন জাকাতের ওয়াজ বুঝলেন দান সৎকার ওয়াজ বুঝলেন কিন্তু আল্লাহর জমিনে যে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা ফরজ আপনি এটা বুঝলেন না নামাজ রোজা হজ জাকার মতো শ্রেষ্ঠ ফরজের নাম হচ্ছে আল্লাহর বিধান কায়েম করা কারণ আল্লাহ রাসূল ১৭ই রমাদান বদরের যুদ্ধে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে ফরজ রোজা ভেঙেছে নিজে রোজা ভেঙেছে সাহাবায়ে কেরামকে রোজার আকার রোজার ভাঙার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে এরপরে খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল কয়েক ওয়াক্ত নামাজ পর পর কাজা করেছে নিজে করেছে সাহাবায়ে কেরামকে করার ব্যাপারে তাগিদ দিয়েছে এক কথা বল রাখার তাহলে নিশ্চয় নামাজের সে রোজার সে আল্লাহর বিধান কায়েমের পক্ষের যে কাজ আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষের যে কাজ এর দাম কম না বেশি নামাজের গুরুত্ব বুঝলেন এশরাক পড়েন আওয়াবিন পড়েন তাহাজ্জুদ পড়েন কত নামাজ পড়ছেন অথচ আল্লাহর দিন জমিনে জিন্দা করা আল্লাহর বিধান কায়েম করা ফরজ আপনি এটা বুঝলেন না আমি আপনাকে আজকের মাহফিল থেকে মেসেজ দিচ্ছি আল্লাহর বিধান কায়েমের পক্ষে যদি আপনার ভূমিকা না থাকে যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হজ করেন যতই উমরা করেন আপনি যতই তাহাজ্জুদ পড়েন কোনো লাভ হবে না আপনার ঠিকানা হবে আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে জাহান্নাম এজন্য এখানে আলেম ভাই যারা আছেন আমি বিনয়ের সাথে বলছি মসজিদে সময় পার করবার নাম ইমামতি না হক কথা বলবেন এর নাম ইমামতি হক কথা বলেন চাকরি থাকে থাক না থাকে নাই আপনি হয়তো মনে করেন না হক কথা বললে আমার চাকরি থাকবে না ওরে ভাই হক কথা বলতে এক মসজিদে চাকরি হারাবেন ১০ মসজিদের লোকজন আপনাকে নেবার জন্য হা করে থাকবে আজ এই শুধু সাফাই না বাংলার প্রত্যেকটা জেলায় আমাদের এত মানে এত কদর কেন এত চাহিদা কেন কারণ আমরা এই জায়গায় বসে কথা বলতে ধরলে বাবাকেও পরোয়া করি না এই জন্য হক কথা যত বলবেন তত সম্মান মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দেবে হয়তো আপনি মনে করেন হ্যাঁ হক কথা বলতে গিয়ে আমার হয়তো হে হবে হো হবে কিচ্ছু হবে না আমার পরিবারের কি হবে আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে কিচ্ছু হবে না যে আল্লাহ আপনারে খাওয়ায় ওই আল্লাহ আপনার নেক্সট যে প্রজন্ম যে পরিবার তাদেরকেও আল্লাহ খাওয়াতে পারে ও আল্লাহর ক্ষমতা আছে না নেই এজন্য কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে যেন কায়েম হয় কিভাবে কায়েম হবে কারা কায়েম করতে পারে আজকের মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে জান আর মাল দিয়ে আমরা তাদের সাপোর্ট করব কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ যেন তৌফিক দান করে আমরা সবার শাসন দেখেছি এখন শাসন দেখার বাকি আছে হুজুরদের এই কথা বল না কেন সবার শাসন দেখা শেষ সামনে আমরা শাসন দেখব হুজুরদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
অনেকে বলে যা হুজুর রেখান ওই জায়গায় যাবে আরে ভাই হুজুরদের যাওয়ার দরকার আছে না নেই আমাদের দুইজন হুজুর পার্লামেন্টের খুব বড় দুইটা দায়িত্ব ছিল তাদেরকে মামলা দিয়ে ফাঁসি দিয়ে মারা সক্ষম মারতে সক্ষম হয়েছেন কিন্তু তাদের নামে এক টাকা মারার কোনো মামলা আপনারা দায়ের করাতে পারেন নাই এরপরও বলবেন যে হুজুরদের দরকার নেই হ্যাঁ আজকে ওয়ার্ড পর্যায় থেকে পার্লামেন্ট পর্যন্ত যারা যে চেয়ারগুলিতে বসে আছে তাকান্ত কোন মানুষটার এরকম আমলনামা প্রকাশ না পেয়েছে একেবারে ওয়ার্ড পর্যায় থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকের আমলনামা ফাঁস হয়েছে না বলেন না কেন এক একটার চরিত্র আদর্শ কুত্তার চেয়েও খারাপ দিনেরটার সাথে রাতেরটার মিল নেই রাতেরটার সাথে দিনেরটার মিল নেই এদের দিয়ে দেশের কি পরিবর্তন হবে আমারে বলেন যেহেতু আসিতেছে সামনে নির্বাচন 2024 আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে জান আর মাল দিয়ে আলেমদেরকে এই চেয়ারে বসা বই পারবেন তো আমার ভাইরা আলেমরা যদি এই চেয়ারগুলিতে বসে পড়ে একযোগে তারা অন্যায় অবিচার জুলুম নির্যাতন এক কথায় যত দুই নাম্বারি সব তারা বন্ধ করে ফেলবে আর জমিনে যখন অন্যায় অবিচার জুলুম অত্যাচার বন্ধ হবে ওটার জমিন থাকবে না মহান আল্লাহ ওটা মিনি জান্নাত বানিয়ে দেবে এটার জন্য হুজুরের দরকার আছে না নেই আজ যারা আজেবাজে মন্তব্য করছেন ছেড়ে দেন বন্ধ করেন হুজুররা কেন ওই জায়গায় যাবে আজান হবার পরে হুজুররা পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করবে মানুষ মারা যাবার পরে ওরা জানাজা দেবে তিন দিন সাত দিন 40 খাবে হুজুররা কেন ওই জায়গায় যেতে চায় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি হুজুরদেরকে যতক্ষণ পর্যন্ত এই চেয়ারগুলিতে বসাতে না পারবেন ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো অন্যায় অপরাধ বন্ধ হয় না হবে না কারণ হুজুররা যা দিয়ে অন্যায় বন্ধ করবে তার নাম কি আর আল্লাহ ভালো করে জানে কারণ তিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষের কোন জায়গায় কি লাগবে এটা পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালো জানে বলেন একটা মোবাইল যারা বানিয়েছে আপনার আমার চেয়ে তারা ভালো করে জানে এই মোবাইলটা কতদিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন দেখবে এই মাইক্রোফোনে কথা হচ্ছে এই মাইক্রোফোন যাদের দ্বারা আবিষ্কার হয়েছে তারা ভালো করে জানে এটা কতদিন পর্যন্ত টিকবে এরকম করে করে প্রত্যেকটা জিনিসের ডকুমেন্ট পাবেন গ্যারান্টি পাবেন যারা আবিষ্কার করেছে তৈরি করেছে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছে ওই আল্লাহ ভালো করে জানে মানুষের জন্য কোথায় কি লাগবে আর এটা বন্ধ করতে গিয়ে মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে বন্ধ হবে না এটা একযোগে বন্ধ হবে আল্লাহর কালাম দিয়ে আজকে মদিনায় তা গান আজকে মক্কায় তা গান চুরির আইন পাশ থাকার কারণে অসংখ্য টাকা পয়সা পড়ে থাকে দামি দামি নামি দামি মোবাইল পড়ে থাকে আসবাবপত্র পড়ে থাকে কেউ তাকানোরও সাহস পায় না চুরি করা তো দূরের কথা অত জাহাজ আমাদের দেশে এক টাকা ফালিয়ে দিলে ওটাই থাকে না চুরি আছে না নেই এই বাংলাদেশে কালকে থেকেই যদি চুরির আইন পাশ হয় যারাই চুরি করবে ও যদি স্বভাবে চুরি করে তাহলে আর হাত কাটতে হবে আমার তো মনে হয় না বাংলার মাটিতে কোনো চুরি ডাকাতি সামনে ভেসে আসবে দেড় হাজার বছর আগে আল্লাহ তাআলা এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আউসালাল্লাহু ফাউলানিকা হুমুল কাফিরুন বলেন আল্লাহু আকবার সরায় ময়দার ভেতরে এক নয় দুই নয় আল্লাহ তিন তিনটা আয়াতের শেষে কোথাও আল্লাহ কাফিরুন দিয়েছে কোথাও আল্লাহ জালেমুন দিয়েছে কোথাও আল্লাহ ফাসেকুন দিয়েছে আমার আল্লাহ বোঝাতে চাই পৃথিবীর মানুষ তোমরা যদি আমার বিধান অনুযায়ী সমাজে রাষ্ট্রে বিচার ফয়সালা না করো তোমরা কাফের তোমরা অত্যাচারী তোমরা নাফরমান কে বলছে আরো জোরে বলেন
কারণ পৃথিবীর এই অপরাধ বন্ধ করতে গেলে কোরআনের আইনের দরকার আছে না নেই রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন কেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে আমি দুইটা জিনিস দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি একটা সত্য কিতাব আর একটা সত্য দিন কে বলছে ভাই এই বাচ্চাটা উঠছে কেন এই এই বসো এই ছোট বসো 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 আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে আমি দুইটা জিনিস দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি একটা হচ্ছে সত্য কিতাব তার নাম কি আরো জোরে আল্লাহ বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লি কালিমাতি আল্লাহ বলেন আমার কথাগুলি ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত পরিপূর্ণ এর ভিতরে কোনো পরিবর্তন আছে বলেন আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে আমি পৃথিবীতে পাঠিয়েছি দুইটা জিনিস দিয়ে একটা হলো সত্য কিতাব তার নাম কোরআন আর একটা হলো সত্য দিন রাসূলকে আল্লাহ কেন পাঠালেন লিউযহিরাহু আলাদ্দিনি কুল্লিহি সকল দিনের উপরে যেন আল্লাহ রাসূল কোরআন এবং তার দিন দিয়ে বিজয় লাভ করতে পারে আমাদের কাজ হচ্ছে কোরআন মানা আরে কোরআন মানতে গেলে মানানোর পক্ষে কাজ করতে গেলে আমাদের উপরে নানা জুলুম আসবে অত্যাচার আসবে আমাদের উপর টর্চার হবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক কোরআনের পক্ষে যারাই ছিল যারাই কাজ করেছে প্রত্যেকের জীবনীগুলি এক এক করে দাঁড় করান প্রত্যেকের জীবনে এরকম জুলুম অত্যাচার টর্চার এসেছে না এসেছে না সবাই বলেন সে কোরআন মানতে গিয়ে মানাতে গিয়ে আপনার উপরে জুলুম আসবে এটাই স্বাভাবিক কারণ মুমিনের জন্য দুনিয়াটা বেহেস্ত না এটা কি নবীজি বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন অজাঙ্গাতুল কাফির মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরের জন্য হচ্ছে বেহেস্ত তথা বালাখানা তো জেলখানায় কোনো স্বাধীনতা আছে কথা না কইলে বুঝি কি করে ৬৪টা জেলার ৬৪টা জেলখানা আছে না নেই কোনো একটা জেলখানায় কি স্বাধীনতা আছে ইচ্ছে করলেই আপনি জেলখানার ভিতরে যারা আছে তাদের সাথে দেখা করতে পারবেন তারা আপনার সাথে দেখা করতে পারবে কোনো স্বাধীনতা নেই তো আপনি নিজেকে যদি মুমিন দাবি করেন আপনার জীবনেও কোনো স্বাধীনতা সবাই বলেন স্বাধীনতা যখনই আপনি আল্লাহর কোরআনের পক্ষে আসবেন এ কোরআনকে জমিনে বাস্তবায়ন করবার পক্ষে কাজ করবেন তখনই আপনার উপরে জুলুম আসবে অত্যাচার আসবে এমনকি হাতে হ্যান্ডকাপ পরিয়ে আপনাকে থানা পর্যন্ত তথা সেলখানা পর্যন্ত নিয়ে যেতে পারে এটা স্বাভাবিক না অস্বাভাবিক তবে মুমিন যারা তারা দুনিয়ার মামলা হামলা জুলুম অত্যাচার জেলখানার পরোয়া করে না ওরা এগুলিকে মনে করে মামা শ্বশুরের বাড়ি মুমিনদের একটাই স্লোগান মরলে মরলে শহীদ বাঁচলে গাজী মরতে তো হবেই পৃথিবীতে এমন কোনো মানুষ কি বলতে পারবে সে মরবে না প্রত্যেকটা মানুষেই মারা যাবে কিন্তু সবার মরণ কি এক হবে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েম করতে গিয়ে কেউ যদি মারা যায় রক্ত দেয় জীবন দেয় এর মরণ আর ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যে মারা যাবে যে জ্বর সর্দি নিয়ে মারা যাবে এর মরণ কি এক কোরআন মানতে গিয়ে মানাতে গিয়ে এর বিধান কায়েমের পক্ষে সংগ্রাম করতে গিয়ে যারা রক্ত দিবে জীবন দিবে মারা যাবে তাদের নাম শহীদ আর মুসলমান ইমানদার মুমিনের এটাই তামান্না এটাই টার্গেট আমি যেন শহীদ হয়ে মরতে পারি এই কথা বল না কেন এজন্য আমাদের কাজ হচ্ছে কোরআন মানা মানতে গিয়ে জুলুম অত্যাচার নির্যাতন আসবে এই জুলুম অত্যাচার নির্যাতন দেখে মোনাফিকের মতো কি হাত গুটিয়ে সবকিছু ছেড়ে দিয়ে থাকবেন হ্যাঁ পীর চাপাইবাসী কান খাড়া করে শুনবেন মুমিন কখনো দুনিয়ার মামলা হামলাকে পরোয়া করে না জুলুম অত্যাচারের ভয় করে না
জেলখানার ভয় করে না, ফাঁসির ভয় করে না, তারা ভয় করে শুধুমাত্র কেবলমাত্র কাকে? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য মুমিন আল্লাহর এই পৃথিবীতে সব কিছু করতে প্রস্তুত। কোরআন বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ইমানদার, যারা মুমিন, তারা আমার পথে যুদ্ধ করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে। আর এই সংগ্রাম করতে গিয়ে যদি তাদের জীবনও চলে যায়, ওরা কখনো পরোয়া করবে না, বরং পরোয়া করবে ওরা কার। কিন্তু মোনাফিক যারা, তারা কখনো এটা করবে না, ওরা আরো সর্বাত্মক প্রচেষ্টা চালাবে কি করে আল্লাহর বিধান সমাজ থেকে উৎখাত করা যায়, কি করে মুমিন, কি করে ইমানদার মুসলিমদেরকে দুনিয়ার থেকে বিদায় করা যায়। 96% মুসলমানের দেশে, মুসলমানের ভেতরে যদি মুনাফিকের বাচ্চারা লুকিয়ে না থাকতো, আমার তো মনে হয় না বাংলাদেশে কোনো আলেমের জেলখানায় যাওয়া লাগতো। আজকে প্রায় 3টা বছর হয়ে যাচ্ছে আমির হামজা জেলখানায়। আমির হামজাকে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো বিধর্মী মামলা দিয়ে জেলখানায় পাঠায়নি। আপনি তদন্ত করে চালিয়ে দেখেন, তদন্ত করে দেখেন, আমির হামজাকে যারা জেলখানায় নিয়েছে, যারা বের হতে দেয় না, একটাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, সবগুলি মুসলমানের ভেতরে মোনাফেক। মোনাফিকরা টার্গেট করে ফেলেছে এই পিচ্চি হুজুরকে, যদি ময়দানে উন্মুক্ত ভাবে ছেড়ে দেওয়া হয়, এমনে তো সাইরে শেয়ারের পায়ে আমাদের নড়াচড়া করছে। ও যে কখন কোন সময় ভেঙে যাবে আমরা টেরেই পাব না। শুধু এই চেয়ারটাতে দীর্ঘদিন থাকার টার্গেট নিয়ে মুসলমানের ভিতরে লুকিয়ে থাকায় মোনাফিকের বাচ্চারা আমির হামজাকে মিথ্যে মামলা দিয়ে জেলে নিয়েছে। আমির হামজার কোনো অপরাধ নেই, অপরাধ একটাই, আমির হামজা কোরআন থেকে কথা বলে কার, ওর বাবাকেও ছেড়ে দেয়নি। আর মোনাফিকেরা এটা সহ্য করতে পারেনি, ওরা চিন্তা ভাবনা করেছে আমাদের শেয়ারের পায়ে এমনিই নড়াচড়া করছে, এই যে কখন কোন সময় ভেঙে পড়ে যাবে। আর এই পিচ্ছি হুজুর যে কথা বলছে, এর কি রাখা যায়? এই কথা বল না কেন? এই মোনাফিকরা অনেকেই বলে বেড়াচ্ছে আমির হামজার দোষ না থাকলে এমনি কি আমির হামজা জেলখানায় গিয়েছে, এমনি কি বের হতে পারে না? মামুনুল হক সাহেবের দোষ না থাকলে এমনি কি জেলখানায় গিয়েছে, দোষ না থাকলে এমনি কি বের হয় না? এরকম মানুষ এই দেশে আছে না নেই? আদাসা, আপনাকে আমি বোঝার জন্য বলছি, আদম নবী থেকে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবী যত রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী এবং রসুলের জীবনী চালা তালাশ করেন, এক এক করে তদন্ত চালান, নবী রাসূলদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল তারা কথা বলেছিল কার, আল্লাহর কথা বলতে গিয়ে। হযরত আদম নবী আর ইদ্রিস নবী বাদ দিয়ে যত নবী রাসূল পৃথিবীতে কালমার দাওয়াত দেবার জন্য এসেছিলেন, কোন নবী কোন রাসূল ওদের হাত থেকে বাঁচতে পারেনি। আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহর মতো মানুষও আবু লাহাবের হাত থেকে, আবু তালিবের হাত থেকে, আবু জাহেলের হাত থেকে, মক্কার বড় বড় নেতা কর্মীর হাত থেকে আমাদের নবীও বাঁচতে পারেনি। সবশেষে বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহর মতো মানুষ সে আবু তালিবেও গিয়েছে। আজকে আমির হামজা গিয়েছে, কালকে আমারও যাওয়া লাগবে। এ পথ একেবারে ফুল বিছানো পথ না, এটা অত্যন্ত কাঁটাযুক্ত একটা পথ। নবী রাসূলেরা এই পথে টিকে থাকতে পারেনি, আপনি আমি টিকে থাকতে পারবো, কে বলছে? কে বলছে? আজ অনেক হুজুর আছে না, তারা বলে আমাদের তো কিছু হয় না, ওদের কি হবে? ওই শয়তান, তোর হবে কি করে? তোর হবে কি করে? তুই যে পথে চলিস, যে ভাষায় কথা বলিস, তোর হবে কি করে? তোর তো সামনে জান্নাত অপেক্ষা করছে, এক কথা বল না কেন? এরকম হুজুর নেই, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা দেখলে মানে জান্নাত থেকে ফালি এসেছে জান্নাতের। এই জন্য রাসূলকে পাঠিয়েছিলেন কে? আরো জোরে বলেন,
আল্লাহ রাসূল নেই নায়েবে নবী হিসাবে আমরা আলেমরা আছি না নেই হ্যাঁ সকল মতবাদের উপরে সকল মতাদর্শের উপরে আল্লাহ রাসূল যেভাবে জমিনে নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে ওইভাবে নেতৃত্ব দি আল্লাহর বিধান কায়েমের দরকার আছে না নেই যতই জুলুম আসুক অত্যাচার আসুক টর্চার হোক অসুবিধা নেই যেহেতু রাসূলুল্লাহর উপর হয়েছে আমাদের আমাদের উপরেও হবে আর আওয়াজ করে বলেন স্বাভাবিক না স্বাভাবিক আজ যারা মানুষ হয়ে মানুষের উপরে টর্চার জুলুম অত্যাচার করছে এদের এই টর্চার অত্যাচার কি চিরদিন চলমান থাকবে রাতের পরিবর্তে যেমন দিন আসে দিনের পরিবর্তে যেমন রাত আসে ঠিক একই ভাবে আজ যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করছে এদেরও অবস্থার পরিবর্তন আজ না হলে কাল হবে স্বাভাবিক না স্বাভাবিক সবাই আওয়াজ করে বলেন আজ যারা নিরপরাধ মানুষগুলির নামে মিথ্যে মামলা দিয়ে কোনো কাজ নেই মিথ্যে মামলা দিয়ে যারা জেলখানায় রেখেছে মিথ্যে মামলা দিয়ে যারা পরিবারের শোক থেকে পানি ঝরাচ্ছে আপনি কি মনে করেন তারা আজীবন এই পাওয়ারে থাকবে না আজ তারা সিংহের মতো গর্জনে আজ তারা সিংহের মতো ভূমিকায় হয়তো আছে কালকে ওরা বিড়ালের চেয়েও খারাপ হয়ে যাবে কারণ আল্লাহ সবার না একার অতএব এই চেয়ারগুলিতে আজ বিশেষ করে যারা বসিয়ে মাস্তানি করছেন আপনার এই চেয়ার কিন্তু চিরদিনের জন্য না এটা আজ আছে কাল থাকবে এর কোনো গ্যারান্টি এই চেয়ারে আল্লাহ যাদেরকে বসিয়েছে চিরদিনের জন্য আল্লাহ রাখেনি কিছুদিনের পরে আবার তাদেরকে গুঁতো দিয়ে খাড়া করেছে অতএব এই চেয়ারে বসার পরে আজ যারা কি হনুরে হনুমান হয়ে গেছে নিরপরাধ মানুষগুলির নামে মিথ্যে মামলা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে আপনি আবারও আপনার টার্গেট পূর্ণ করতে ছাড়ছেন সম্ভব না আপনি পারবেন না কারণ আল্লাহ আছে না নেই সেই সময় ফেরাউনের টার্গেট ছিল অনুরিদু আন্না বন্না আলা আল্লাযীনা ইসতুদ্বিফু ফিল আরদ বলেন আল্লাহু আকবার ফেরাউনের টার্গেট ছিল মুসা নবী এবং তার দলবল যারা তাদেরকে দাবিয়ে রাখতে আর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর টার্গেট ছিল মুসা নবী এবং তার দলবলকে হাইলাইট করতে ফেরাউন শত অত্যাচার জুলুম নির্যাতন টর্চার করার পরে মুসা এবং তার দলবলকে আটকাতে পেরেছে বলেন বলেন আল্লাহর টার্গেট ছিল মুসা দুনিয়ায় আসবে আর ফেরাউনের টার্গেট ছিল মুসা যেন দুনিয়ায় আসতে না পারে আমার আল্লাহর টার্গেট ছিল ইব্রাহিম যে করেই হোক দুনিয়ায় যাবে নমরুদের ক্ষমতা ধ্বংস করে ফেলবে আর নমরুদের টার্গেট ছিল যেভাবেই হোক ইব্রাহিম যেন আসতে না পারে এই কথা বললেন কেন বাদশাহ আব্রাহার টার্গেট ছিল সে কাবা ধ্বংস করবে আর আল্লাহর টার্গেট তুই তোর বাহিনী সব ধ্বংস হবি আমার কাবা থাকবে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব মক্কার বড় বড় নেতারা চেষ্টা চালিয়েছিল মোহাম্মদ যেন দুনিয়ায় টিকতে না পারে আর আল্লাহর টার্গেট ছিল মুহাম্মদ টিকবে এই কথা বললে কেন কাফেররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু তারা কোনোভাবে সফল হতে পারেনি আজও নমরুদের মতো ফেরাউনের মতো বড় বড় জালিমদের মতো যারা ভূমিকা পালন করেছে আমার আল্লাহর টার্গেট টুপিওয়ালারা আছে আরে বসবে ইমানদার মুমিন মুসলিম যারা এদের বিজয় আরো জোরে বলেন এদের বিজয় 56,000 বর্গ মাইলের দেশে নিরপরাধ মানুষদের চোখ থেকে পানি পড়েছে নিরপরাধ আলেমরা জেলখানায় তাহাজ্জুদ পড়ে পড়ে কান্না করছে নিরপরাধ মানুষগুলির পরিবার থেকে তাহাজ্জুদের বেলায় ঝরঝর করে বৃষ্টির মতো পানি আসছে এক ফোঁটা চোখের পানি ব্যথা যাবে না প্রত্যেকটা চোখের পানি আমার আল্লাহ জালিমদের জন্য কবুল করে নেবে যুগে যুগে সব জালিমদেরকে এভাবে আল্লাহ সার দিয়েছে কিন্তু ছেড়ে দিয়েছে আল্লাহ
আল্লাহ ছাড় দেয় তিনি ছেড়ে দেন না যখন তিনি ধরবেন ডানে বামে সামনে পিছনে কি আছে আর দেখার সুযোগ পাবেন না অতএব মানুষ হয়ে আপনি যে মানুষের উপরে অতর্কিত জুলুম অত্যাচার নির্যাতন চালাচ্ছেন এটা বন্ধ করেন মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেন এটা গণতান্ত্রিক দেশ স্বাধীনতা যতটুকু না আপনার একটা ভিক্ষু করে ততটুকু না আছে না নেই আজ সেই গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গিয়ে আমরা দেখেছি আমাদের অনেক নিরপরাধ ভাই গুলি খেয়ে পাখির মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি ছিল অপরাধ ওই ভাইদের আজ প্রশাসনের একজন ভাই গত 28 অক্টোবরে হত্যা হবার পরে পুরো প্রশাসনের ভেতরে কেমন শুরু হয়েছে কারো পায়ের নিচে মাটি নেই আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি সাধারণত আপনাদের একজন ভাই মরতে গিয়ে যদি আপনাদের এই অবস্থা হয়ে যায় আপনাদের বন্দুকের নল দিয়ে বন্দুকের গুলি দিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষ পাখির মতো মেরেছে জমিনে পড়ে কাতরাতে কাতরাতে জীবন দিয়েছে আপনি তো তাদের জন্য একবারও থাকেন না এক মহলকে খুশি করার জন্য আজ আপনারা সব করে ফেলছেন আল্লাহ একজন আছে আল্লাহ একজন আছে আছে তিনি ছাড় দেয় ছেড়ে দেয় না আজকে অংশাং সুসির দিকে তাকান কি না করেছে আমারে বলেন আছে সে অংশাং সুসি কথা না কইলে বুঝি কি করে শেয়ার পড়ে আছে অন্যরা দখল করে নিয়ে আছে ওই শয়তান মহিলা আছে কোন জায়গায় কথা কয় না আল্লাহ এগুলি পছন্দ মোটেও করে না এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেন আমি মানুষে আল্লাহ বলেন আমি মানুষের উপরে জুলুম করি না বরং পৃথিবীতে মানুষেরাই মানুষের উপরে জুলুম করে কে বলছে আর জোরে বলেন আল্লাহ বলেন মোটেও আমি আল্লাহ মানুষের উপরে জুলুম করি না বরং মানুষেরাই পৃথিবীতে মানুষের উপরে জুলুম করছে আল্লাহ যদি পৃথিবীতে বিন্দুমাত্র মানুষ মানুষের উপরে জুলুম করত আমার তো মনে হয় না কোনো মানুষ 24 ঘন্টার জন্য বাঁচতে পারত কোনোভাবে কি আল্লাহ জুলুম করে এত জুলুম এত অত্যাচার এত নির্যাতন করবার পরে ও রাতের বেলায় শান্তিতে তৃপ্তি সহকারে আল্লাহ ঘুমানোর ব্যবস্থা করে দেয় সকাল বেলা দুটি পায়ে ভর করে বিভিন্ন জায়গায় যাবার আল্লাহ সুযোগ করে দেয় অন্তত ডাউল ভাত তিন বেলা খাবারও ব্যবস্থা আল্লাহ করে দেয় আমার আল্লাহ তাআলা যদি মানুষের উপরে জুলুমকারী হতো মোটে আল্লাহ তাআলা কোনো জালিমদেরকে বেঈমান বদখত নাফরমানকে এক সেকেন্ড ছেড়ে দিত না ইবনে মাজার হাদিস বলছি কি হলো আল্লাহর নবী বলেন পৃথিবীটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানার দল্য হতো তামাম এই কি হলো লোকগুলোর এই বসেন কি সমস্যা ভাই কি সমস্যা হ্যাঁ কি সমস্যা এই লোকগুলি বসেন না আপনার আপনার কি সমস্যা কোথায় কি সমস্যা ওই যে ছেলে সবই করেছে আড্ডাবাজি করছে ছেলে পেলে মনে আরে ভাই কোনো সমস্যা নেই তো বসেন এই মাহফিলটা ভঙ্গ করবেন না মাহফিলটা ভাঙবেন না আমি বিনয়ের সাথে বলছি যারা যেখানে আছেন বসেন একটু সবাই জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বসে থাকলে হবে মিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইয়ের আমি ইবনে মাজার হাদিস থেকে বলছি আল্লাহর নবী বলেন পৃথিবীটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানার তুল্য হতো
তাহলে তমাম পৃথিবীর কোন জালিম বদখত না ফরমান বেঈমানকে আল্লাহ এক সেকেন্ড বাঁচতে দিত না কারণ আল্লাহ দুনিয়ার জন্য দাতা আখিরাতের জন্য তিনি দয়ালু আর রহমানির রহিম আল্লাহ দুনিয়ার জন্য দাতা আর আখিরাতের জন্য আল্লাহ যদি দুনিয়ার জন্য রহমান না হতেন দাতা না হতেন আর যারা নিরপরাধ মানুষের উপরে জুলুম চালায় অত্যাচার চালায় নিরপরাধ মানুষকে তারা পাখির মতো মারে এক সেকেন্ড তারা বাঁচতে পারত না আল্লাহ হচ্ছেন দুনিয়ার জন্য দাতা আর আখিরাতের জন্য আল্লাহ কি আল্লাহ দুনিয়ায় সার দিলেও আখিরাতে সার দেবে না এই কথা বললেন কেন দের হাজার বছর আগে আল্লাহ পাক এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি জানেন আমি জালিমদের ব্যাপারে খবর রাখি না আমি কি জালিমদের ব্যাপারে গাফিল নাকি জালিমদের ব্যাপারে খবর রাখেন কে আরো জোরে বলেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার আল্লাহ পাক বলেন যেদিন আমি জালিমদের ধরব ওদের চোখগুলি ওই দিন আমি আল্লাহ উল্টে দেব ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন বলেন আল্লাহু আকবার জালিমরা ওই দিন আফসোস করে বলবে রব্বুল আলামিন আজ আমাদের জন্য দুঃখ আমাদের জন্য আফসোস আমরা দুনিয়ায় জিন্দা থাকতে মানুষের উপরে টর্চার করেছিলাম জুলুম করেছিলাম অত্যাচার করেছিলাম এ কথা কার ভাই আরো জোরে বলেন আল্লাহ পাক বলেন আমি জালিমদের ব্যাপারে মোটেও গাফেল না কারণ জালিমরা যা করে সব জানে আর আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে জালিমরা দুঃখ করবে আফসোস করবে এ কথাই বলবে আল্লাহ আমরা অন্যায়ভাবে নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছিলাম টর্চার করেছিলাম তাদের কোনো অপরাধ ছিল না মিথ্যে মামলা দিয়ে চেয়ারে থাকার জন্য আমরা জেলখানায় নিয়েছিলাম এই কথা বললে কেন জালিমরা সেই দিন অনুনয় বিনয় করে আমার আল্লাহর কাছে বাঁচার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে কোন জালিমকে আমার আল্লাহ ওই দিন বাঁচতে দেয় না দেবে আরো জোরে বলেন কারান বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন আল্লাহ পাক বলেন আমি জালিমদের ব্যাপারে মোটেও অজ্ঞ না জালিমরা যা করে সব খবর কার কাছে ইন্নামাস-সাবীলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা আন-নাস ওয়াজামাগুনা ফিল আরদি বিগাইরিল হাক উলাইকা লাহুম আযাবুন আলীম বলেন আল্লাহু আকবার সারাই সারা ৪২ নম্বর সারা ২৫ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার ৪২ নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষের উপরে আমি আল্লাহর মামলা আমি আল্লাহর অভিযোগ তারা কারা ওই যে গুনা ফিল আর দেবী গাইরিল হক অন্যায়ভাবে মানুষে মানুষের উপরে জুলুম টর্চার করে যারা কে বলছে ভাই আরো জোরে যারা মানুষে মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করে এদের উপরে মামলা কার আর আল্লাহ যদি পৃথিবীতে কোনো মানুষের উপরে এরকম মামলা দেয় ওর বাঁচার উপায় আছে মানুষের উপরে জুলুম করে বিশাল বড় টুপি আর উপরে পাগড়ি বিশাল বড় জব্বাব বা দাড়ি এরপরে তসবিহ দানা এরপরে ইশরাকা অবিন তাহাজ্জুদ পরে কোনো লাভ নেই পৃথিবীতে কোনো জালিমের কোনো অত্যাচারীর কোনো ইবাদত আমার আল্লাহ নেয় না কিয়ামত পর্যন্ত আল্লাহ নেবে বলেন বলেন মানুষের উপরে জুলুম করে আপনি যাই করেন ওটা আল্লাহ নেয় না ওটা আল্লাহ ফেরত দেয় আতে বাকি জুলুম বন্ধ করেন কি মানুষ আজ জুলুম করতে করতে ১০০র উপরে উঠে গিয়েছে এই কথা বলি না কেন অথচ জুমার নামাজ মসজিদে পড়তে গিয়ে সামনের কাতারে টুপি চেহারা পোশাক দেখে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে
অথচ সকাল বিকাল সকাল সন্ধ্যা 24 ঘন্টা টার্গেট নিয়ে থাকে মানুষের উপরে কিভাবে জুলুম করা যায় নিরপরাধ মানুষগুলির কি করে জেলখানায় পাঠিয়ে 105 পর্যন্ত চেয়ারে থাকা যায় নামাজে নামাজে গিয়ে জুমার নামাজে দাঁড়ায় কোথায় জুমার নামাজে দাঁড়ায় কোথায় একেবারে ইমামের পিছনে যারা মানুষের উপরে টর্চার জুলুম অত্যাচার করবে এদের কোন ইবাদত হয় কিসের নামাজ পড়েন আগে জুলুম বন্ধ করেন কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার খুব খেয়াল করে শুনবেন এই যে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত বললাম আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ তামাম ফাহেশা মন্দ খারাপ কাজ থেকে মানুষদের ফিরিয়ে রাখবে কে বলছে আরো জোরে বলেন তো আপনি নামাজও পড়েন আবার মানুষের উপরে জুলুম করেন মানুষের উপর টর্চার করেন মানুষের হক অধিকার নষ্ট করেন আপনার নামাজ তো নামাজই না এই কথা বল না কেন যে নামাজ অন্যায় থেকে অত্যাচার থেকে জুলুম থেকে নামাজিকে বাঁচাতে পারে না ওটা তার জন্য নামাজই না আরো নামাজ পড়েন তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন আগে জুলুম বন্ধ করেন মানুষের অধিকার ফিরিয়ে দেন দিনের কাজ সব রাতের বেলা করে শেষ করে ফেলবেন আর বলবেন যে আমি তাহাজ্জুদ ছাড়ি না আপনার এই তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে না এই জন্য সূরা বুরুজের 10 নম্বর আয়াত দেখবেন ইন্নাল লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত খুব খেয়াল করে শুনবেন ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق আল্লাহ বলেন নিশ্চয় যারা মুমিন নারী পুরুষ ইমানদার নারী পুরুষ এর উপরে জুলুম অত্যাচার টর্চার করবে এরা যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায় আল্লাহ তাদেরকে জাহান্নামের হাড়িকে দগ্ধ করবে কে বলছে আল্লাহ এই আয়াতকে আমি বানালাম না কোরআনে আছে তাহলে মানুষের উপর জুলুম অত্যাচার করার কারণে যদি আপনার ঠিকানা জাহান্নামের হাড়িকে হয় কিসের নামাজ পড়েন কিসের রোজা রাখেন কিসের হজ করেন কিসের উমরা করেন আমারে বলেন এরকম মানুষ আছে না নেই হ্যাঁ আগে হক ফিরত দেন সমাজে আমরা অনেক মানুষকে দেখতে পাই জমি জায়গা টাকা পয়সা সব ছেলের নামে দেয় আর মেয়ের মাথায় খালি হাত বোলায় মা তোরে দুধে ভাতে খাবার জন্য দোয়া করলাম এই খাবার গিলাপ ধরা হাত এ কি হাজি হ্যাঁ ওটা টাটকা পাজি ঠিকই কর ও আল্লাহর ঘরে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক ওখানে গিয়ে বলে আল্লাহ আমি হাজির আল্লাহ বলে তুই কিসের হাজির ছেলেরে মেয়েরে যেভাবে দেবার কথা সম্পদ বণ্টন করবার কথা ওভাবে দিসনি কিসের হাজির এই কথা বল না কেন আমার আল্লাহ বিধান দিয়েছেন ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাগিন বলেন আল্লাহু আকবার দুই মেয়ে সমান সমান এক ছেলে আপনাকে যদি আল্লাহ 100 বিঘা জমির মালিক বানিয়ে থাকে 100 কোটি টাকা দিয়ে থাকে এগুলি বণ্টন হবে ওইভাবে দুই মেয়ে সমান সমান কয় ছেলে আরো জোরে বলেন সব জমি জায়গা ব্যাংকের টাকা পয়সা সব ছেলের নামে দিলেন আর মেয়েটারে আপনি মাথা হাত বোলালেন আবার গিয়ে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক এটা আল্লাহ নেয় কথা না বুঝি আল্লাহ কয়টা তুই সিচার আগে বাংলাদেশে গিয়ে আগে হক হক ফিরিয়ে দে মানুষের অধিকার পরিপূর্ণভাবে ফিরে দে তারপরে আয় বল লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক এই কথা বল না কেন কোন সিটারের এই স্লোগান আল্লাহ নেবে কারণ আপনার সিটারই পৃথিবীর কেউ না বসলে কে কে আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়া আলাম বিআন্না আল্লাহ ইয়ারা তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি আপনি আমি দিনে রাতে দুনিয়ার যেখানে যতটুকুন করছি পৃথিবীর কেউ না জানলে কে জানছে ভাই কে দেখছে অতএব আপনি মানুষের অধিকার নষ্ট করবেন মানুষের হক নষ্ট করবেন আর আপনি তাহাজ্জুদে পড়ে কাঁদবেন
এশরাক পড়বেন আওয়াবিন পড়বেন আপনার এগুলি কোনো কাজে আসবে না আগে মানুষের হক ফেরত দেন তারপরে শুরু করেন কারণ কোরআন বলছে নামাজ তামাম অশ্লীলতা বেহায়াপনা সিটারি বাটপারি টর্চার হাবিজাবি থেকে আপনাকে ফেরাবে কিন্তু আপনি নামাজও পড়েন দ্বিধার্সে এগুলি করছেন এ কি নামাজ হ্যাঁ এগুলি নামাজ হতে পারে না তো আগে এগুলি বন্ধ করেন কিন্তু আপনি বন্ধ করতে পারছেন না বিরোসা পাইবাসী কান খাড়া করে শুনবেন কি বলছি পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের জন্য বিশেষ করে একটা হক দিয়েছে তার নাম হচ্ছে হাকুল ইবাদ হাকুল আরো জোরে বলেন এই হাকুল ইবাদ এটা বান্দার সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনি কোন বান্দার কাছ থেকে যদি 10টা টাকা নিয়ে থাকেন আপনি যদি তাকে সেই 10টা টাকা ফিরিয়ে না দেন ওই বান্দা যদি আপনারে maaf না করে আমার আল্লাহ আপনারে maaf করবে বলেন বলেন আপনি বান্দা হয়ে কোন বান্দার উপরে যদি জুলুম চালান অত্যাচার চালান তারে যদি আপনি কষ্ট দেন কষ্টে রাখেন ওটা যতক্ষণ পর্যন্ত আপনারে maaf না করবে আল্লাহ maaf করে না করবে না এবার আপনি চিন্তা করেন আপনি কোন জায়গায় গিয়েছেন মারা যাবার পরে আপনার আত্মীয় স্বজন কবর ইমাম নিয়ে এসে জানাজা দিলেই জান্নাতে চলে গেলেন কে বলেছে আপনারে কে বলেছে আপনারে আমারে বলেন বলেন আতাস রাসূলুল্লাহর হাদিস আপনার অন্তকালের পরে আপনার পরিবার থেকে নিয়ে শুরু করে আপনার গ্রাম পাড়া প্রতিবেশী এই মানুষগুলি যদি বলে আল্লাহ এই লোকটা নিতান্তই ভালো ছিল মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এদের সাক্ষ্য নিয়ে লোকটারে maaf করে দেয় আর কোন মানুষ মারা যাবার পরে পরিবার থেকে নিয়ে শুরু করে গ্রাম পাড়া প্রতিবেশীরা যদি বলে এটা সিটার বাটপার এর সিটারি বাটপারি থেকে আমরা এখন বাসলাম আজীবন বলেছে খেলা হবে আল্লাহ কিছুক্ষণ পরে কবরে রাখা হবে ফাইনাল খেলা শুরু করো এ তো জান্নাতুল ফেরদাউসে যাবে যা করছেন আন্দাজ করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন আপনার আখেরাত আছে পরকাল আছে মিজান আছে ফুলসিরাত আছে সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি জবাব দেবেন চিরদিন দুনিয়ায় থাকার জন্য আসেননি আর সামান্য একটু স্বার্থ পেয়ে কি হনুরে হনুমান হয়ে গিয়েছে এটা চিরদিন আপনার থাকবে না দিন বদলের পালা সামনে আসিতেছে যার হাতে যা আছে সামনে নিয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ মুসলমান 71 এ রক্ত দিয়েছে আবারো প্রয়োজনে সামনে মুসলমান 71 এ রক্ত দেবে এরপরও পৃথিবীতে কোন রাম বাম জালিমের হাতে এদেশ আর ছেড়ে দেই না দেবে না দেবে না কারণ মুসলমানের কি এখন আমরা সবাই রাসূল ছাড়া এখন মুসলমানের এখন ইমানদার টুপিওয়ালার পিছনে দেয়াল থেকে গেছে এই কথা বল না কেন আজকে শিক্ষা ব্যবস্থার দিকে তাকান আজকে অর্থনৈতিক অবস্থার দিকে তাকান একটা মানুষের মৌলিক যে পাঁচটা বিষয় আছে কোনটা আছে হ্যাঁ আমরা বাজারে গেলে 1 কেজি আলু এখন কত এদিকে আলু কত 1 কেজি বেগুন যে মুলা গরু খেত না সে মুলা খেতে হচ্ছে মানুষকে আপনি কি অন্ধ এখনো বলছেন খেলা হবে এটা তো বিশাল খেলা জনগণ গেলে খেলবে না বিশাল খেলা আমাদের যাচ্ছে বাড়ি পোড়া আর ওরা খাচ্ছে আলু আলু পোড়া আর বলছে খেলা হবে কেমনে যে এই কথাগুলি বলতে পারে আমার তো মাথায় কাজ করে না অতএব কারণে যারা যেখান থেকে মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করছেন আপনি ছেড়ে দেন বন্ধ করেন আল্লাহর রাস্তে আপনাকে আহ্বান করছি ছেড়ে দেন বন্ধ করেন মানুষের হক মানুষকে ফিরিয়ে দেন আল্লাহর আরশটা আপনার জন্য ধন্য হবে আর যদি বলেন যে না যে অবস্থায় আছি এই অবস্থায় মরার আগ পর্যন্ত থাকব একজনেরও পায়ের নিচে জুতো থাকবে না যা করছেন ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে করেন
একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। আমি যে কথাই ছিলাম, কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে আল্লাহর দিন যেভাবে কায়েম হয় ওই পক্ষে আমাদের নেতৃত্ব দেবার দরকার আছে না নেই? যারা সামনে নেতৃত্ব দিতে পারবে, আমাদের কাজ দুইটা, একটা হলো জান আর একটা মাল। প্রয়োজনে মাল, প্রয়োজনে জান। যেহেতু কোরআনে কোথাও জানের কথা মালের কথা, আবার কোথাও জানে মালের কথা আগে এসেছে, কোথাও জানের কথা এসেছে, দুইটা দিয়েই আমরা আল্লাহর বিধান কায়েমের পক্ষে থাকবো। পারব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সহ সকলকে সে তৌফিক দান করে। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, যে রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন বিশ্ব মানবতার জন্য মডেল করে, তার আনুগত্য অনুসরণের মধ্য দিয়ে জাহান্নাম না জান্নাত? সবাই আওয়াজ করে বলেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ তাআলা বলেন আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, তিনি যেটা ছেড়ে দিয়েছে তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। কার কথা? আমরা সেই রাসূলকে যেন মানতে পারি। শুধু এই যে কিছুদিন আগে ঈদে মিলাদুন্নবী গিয়েছে না, কথা কয় না, শুধু কোরমা পোলাও জিলাপি নিয়ে ইয়া নবী সালা মু আলাইকা বলে রাসূলকে ঈদে মিলাদুন্নবীর নামে এই অনুষ্ঠানে স্মরণ করলে হবে না। আপনি যেন আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারেন, অনুকরণ করতে পারেন। এই কথা বল না কেন? অনুসরণ আর অনুকরণ কি জেলাপি খাওয়া? হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী বানানো? সাহাবাই কেরাম তো জীবনে কোনোদিন রাসূলুল্লাহর জন্মদিন মৃত্যুদিন পালন করেননি, এটা কোরআনেও নেই হাদিসেও নেই, এই বাটপাররা বানিয়েছে। মুসলমানের আবু দাউদের স্পষ্ট হাদিস, মুসলমানের জন্য দুইটি উৎসব, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল, এই দুইটা উৎসব বাদ দিয়ে মুসলমানের কোনো উৎসব নেই। অথচ শয়তানরা এগুলি খাবার ধান্দা খাবার ধান্দায় বানিয়েছে। সব ঈদের বড় ঈদ কি নাম? হ্যাঁ, দাবি করছে আশেকে রাসুল। এরা যদি হয় আশেকে রাসুল, তা আশেকে শয়তান হবে কি? আশেকে রাসুল ছিলেন হযরতে বেলাল, আশেকে রাসুল ছিলেন হযরত আবু বকর, আশেকে রাসুল ছিলেন হযরতে ওমর, আশেকে রাসুল ছিলেন হযরতে ওসমান, অন্যান্য সাহাবাই কেরাম। আল্লাহ রাসুলের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হওয়ার পরে তাদের জান মাল সব তারা আল্লাহর জন্য রাসূলুল্লাহর পিছনে বিলীন করে দিয়েছে। এজন্য আল্লাহ রাসূলের জন্মদিন মৃত্যুদিন পালন করবার নাম রাসূলের অনুসরণ আর অনুকরণ নয়। আল্লাহ রাসূল যা করেছে হুবহুব তা করবার নাম হচ্ছে অনুকরণ আর অনুসরণ। রাসূলুল্লাহর চারজন চাচা, এক নম্বরে আবুল হাফ, আবু তালিব, আমির হামজা, হযরত আব্বাস, কয়জনের কথা বললাম, এই চারজন চাচার ভেতরে আবুল হাব আর আবু জাহে আবুল হাব আর আবু তালিব যাবে জাহান্নামে, আর আমির হামজা হযরত আব্বাস যাবে জান্নাতে। দুইজন জাহান্নামে আর দুইজন, আরো জোরে বলেন, সবচেয়ে রাসূলুল্লাহ দুনিয়ায় আসার পরে যে মানুষটা বেশি থেকে বেশি খুশি হয়েছিলেন তার নাম আবুল হাব। ঈদে মিলাদুন্নবী পালন করে যদি জান্নাতে যাওয়া যায়, সর্বপ্রথম জান্নাতে যাবার হকদার রাখে আবুল হাব। কারণ রাসূলুল্লাহ দুনিয়া আসার পরে আবুল হাব এতটা আনন্দিত হয়েছিলেন, তার দাসীকে আজাদ পর্যন্ত করে দিয়েছিলেন। আদর্শ আবুল হাব যাবে জাহান্নামে, আবি তালিব যাবে জাহান্নামে। অপর সিস্টেম দেখুন, রাসূলুল্লাহর আর দুইজন চাচা আমির হামজা হযরতে আব্বাস, এরা যাবে জান্নাতে। কারণ রাসূলুল্লাহর জন্মে তারা খুশি হবার পর পরে রাসূলুল্লাহর সিরাত এবং রাসূলুল্লাহর আদর্শের উপরেও তারা খুশি ছিল। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে তারা শহীদ পর্যন্ত হয়েছে। এজন্য দুইজন যাবে কোন জায়গায় আর দুইজন? অতএ মিলাদ পরে ঈদে মিলাদুন্নবী বানিয়ে বিশাল বড় এ পিছনে চুল রেখে মাথার উপরে পাগড়ি বানিয়ে যারা আশেকে রাসূল দাবি করছেন, আমরা জান্নাতে না গেলে আর কে জান্নাতে যাবে? ওই সিটারের গোষ্ঠী, তুই জান্নাতে গেলে তোর আগে আবুল হাব আর আবু তালিব রে যাওয়া লাগবে। এই কথা বল না কেন? তুই তো খাওয়া যতক্ষণ তোর ইয়া নবী সালামু আলাইকা ততক্ষণ, এই কথা বল না কেন? অতএব ভণ্ডামি ছেড়ে দেন। বুখারীর স্পষ্ট হাদিস,
আল্লাহর নবী বলেন মান আতানি দাখাল আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো আমার কথা কি আপনি বলেন এইজন্য আমরা সব জায়গায় যেন রাসূলুল্লাহর অনুসরণ করতে পারি পারবো তো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা পড়েছি আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব থাকবেন ততক্ষণ তো হ্যাঁ একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم سورہ بقرہ کون سورہ بھائی آواز کرے بولیں ہاں ہم 21 نمبر آیت پوری سی کی আছে এর ভিতরে এখান থেকে শিক্ষা নিয়ে আজকের আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু ربكم الذي خلقكم ওহে মানুষ সকল কে সকল মানুষকে সকল মানুষকে লক্ষ্য করে এই কথা বলছেন কে জানো আরো জোরে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বলে কথা না সব মানুষকে উদ্দেশ্য করে এ ডাক কার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল উবুদু তোমরা আমার ইবাদত করো আমি আল্লাহ এই জন্যই তোমাদের সৃষ্টি করেছি তাহলে আমাদেরকে সৃষ্টি করেছে কে কারণ কি আমরা যেন তার দাসত্ব করতে পারি তার গোলামি করতে পারি তার বিধান যেন মানতে পারি আমার কথা কি আপনি বোঝেন আল্লাহ আপনাকে আমাকে সকল মানুষকে দুনিয়ায় সৃষ্টি করেছে আল্লাহর টার্গেট একটা আমরা যেন তার বিধান মানতে পারি তার দাসত্ব তার গোলামি যেন সঠিকভাবে করতে পারি এখন কোন মানুষ যদি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আল্লাহর বিধান মেনে মরতে পারে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম জান্নাত তাম পৃথিবীতে যত আল্লাহর মাখলুক আছে সৃষ্টি আছে কোনটা আল্লাহ তাআলা তার জন্য এভাবে বানায়নি বরং মানুষ বাদ দিয়ে পৃথিবীতে যত কিছু আছে সব আল্লাহ মানুষের জন্য বানিয়েছে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার আসমানের নিচে জমিনের উপরে যত আমার সৃষ্টি আছে সব আমি আল্লাহ বানিয়েছি মানুষের জন্য কার জন্য মানুষ খাবে দাবে ফর্তি করবে আর বিধান মানবে আইন মানবে হুকুম মানবে গোলামি করবে কার কিন্তু আজ আমরা মানুষ আল্লাহর নেয়ামত পাবার পরে আমরা 180 মাইল বেগে আল্লাহর নেয়ামত ভোগ করছি কিন্তু আল্লাহর বিধান মোটেও মানছি না এই কথা বল না কেন মুসলমান দাবি করছে আগা কেটে আর গরুর গোশত খেয়ে আদর্শ মুসলিম হতে গেলে আল্লাহর বিধান মানার বিকল্প আছে আজ না মানছি ব্যক্তি জীবনে না মানছি পরিবার জীবনে না মানছি সমাজ জীবনে না মানছি রাষ্ট্র জীবনে কোন জায়গায় আমরা মানছি না বরং আরো চেষ্টা করছি কি করে আল্লাহর বিধান দুনিয়ার থেকে বিলুপ্ত করা যায় আদর্শ আল্লাহ তাআলা বলেন ওহে পৃথিবীর মানুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব আমার গোলামির জন্য এখন পৃথিবীতে আপনি আমি যদি আল্লাহর দাসত্ব গোলামি যেভাবে করার কথা ওইভাবে করে মারা যেতে না পারি আওয়াজ করে বলেন আমাদের জন্য জান্নাত না জাহান্নাম হ্যাঁ এই যে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিল কত আল্লাহর ওলি আমার সামনে বসে আছে আমি যদি বলি ভাই কারা কারা ফজরের নামাজ পড়েছেন জোহর পড়েছেন আসর পড়েছেন মাগরিব পড়েছেন এশার পড়েছেন অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে এই কথা বল না কেন আদর্শ দাবি করছে মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে না আদর্শ মুসলমানের প্রথম নাম্বার পরিচয় হচ্ছে নামাজ নিজে তো পড়েই না পরিবারের দিকে তাকান ও তো আরো নেই নিজে হয়েছে ডিপজল আর পরিবারে যারা আছে কেউ হয়েছে পরিমণি কেউ হয়েছে মমতাজ ঠিক
সুবহানাল্লাহ হ্যাঁ আতাস রাসূলুল্লাহর হাদিস কি লা তাজালু বুয়ুতাকুম মাকাবির তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না নবীজি বলেন যে ঘরে রুকু হয় না সিজদা হয় না ওটা ঘর না ওটা কবর ওটা কি আরো জোরে বলেন কবর আজ লবণ থাকে পান্তা থাকে না পান্তা থাকে লবণ থাকে না অভাবের উপরে অভাব একটার পর একটা চাপিয়ে আসে কারণ কি খোঁজ নিয়ে দেখেন ওই পরিবারের বর্ডার মেম্বারদের জীবনে নামাজ নেই আপনি কালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করেন আপনাকে আমার আল্লাহ কখনো অভাবে রাখবে না কখনো আমার আল্লাহ আপনাকে কষ্ট দেবে না মহান রব্বুল আলামিন তিন বেলা ডাউল ভাত খাবার ব্যবস্থা করে দেবে কোরআন বলছে وَأَمُرُ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের আহালদেরকে নামাজের আদেশ দাও নিজেরাও নামাজের উপরে অবিচল থাকো আমি আল্লাহর রিজিক চাই না এই নামাজের মধ্য দিয়ে আমি আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিই কে বলছে সে নামাজ আজ আমাদের আছে আমাদের জীবনে তো নেই আমাদের পরিবারে যারা আছে ওদের জীবনে তো আরও নেই আদর্শ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা তার হক আদায় করবে নামাজ দিয়ে কি দিয়ে আরো আস্তে করে বলেন ইন্নামা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতি সালাহ কিয়ামতের সর্বপ্রথম আমার আল্লাহ তার হক আদায় করবে নামাজের হিসাব দিয়ে নামাজের আরো জোরে বলেন আজ নামাজ পড়তে ভালো লাগে না হেলায় ফেলায় ফজর জোহর আসর মাগরিব এশার কেটে দেন অনেকে জুমা পর্যন্ত ঠিক মতো পড়ে না এরকম মানুষ আছে না নেই ওরে ভাই দুনিয়ায় বাঁচতে পারলে আখেরাতে বাঁচতে পারবেন না দেড় হাজার বছর আগে আপনার ব্যাপারে আমার আল্লাহ রেড সিগনাল দিয়েছে সেদিন আল্লাহর আহ্বান হবে আমারে সেজদা দাও কে বলবে আরো জোরে বলেন তামাম হাসরের ময়দানে বানী আদমের কানে আওয়াজটা চলে যাবে আল্লাহ চাই সেজদা দাও সবাই লাইন ধরবে কাতার বন্দি হয়ে যাবে সেজদা দেবার জন্য তবে হা সবাই দুনিয়ার মতো করে সেজদা দিতে পারবে না ওই দিন সেজদায় পড়ে যাবে তারা আজান হবার পরে দুনিয়ায় সেজদা দিয়ে মারা গিয়েছে যারা দুনিয়ার সেজদাকারীরা রুকুকারীরা ওই দিন সেজদা করতে পারবে আর দুনিয়ায় যারা সেজদা করেনি যারা নামাজের ধারে আসেনি ওদের কমরগুলি আমার আল্লাহ কাঠের চেয়ে শক্ত করে দেবে ওরাও নামাজিদের মতো করে সেজদা করতে চাইবে ওরা হেলতে চাইবে দুলতে চাইবে ওদেরকে আল্লাহ হেলতেও দেবে না দুলতেও দেবে না মহান আল্লাহ ওদের মাজা কমর কাঠের মতো শক্ত করে দেবে এবার যারা ওইভাবে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তো তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেবে হ্যাঁ কে قران بلسي وامتاز اليوم أيها المجرمون الله تعالى بولبين نا فرمان بيمان افرا دير دولر امي الله تك على ده ويجا امي الله كي تما دير نشه دهگا ديني امي الله باد دي پي تي بير انو کارو عبادت کرونا كي بولبين ارو زر بولن الله ওই দিন আল্লাহ আপনাকে দেখে গোসা করবে রাগ করবে বলবে অপরাধীর দলেরা আমি আল্লাহ থেকে আলাদা হয়ে যা আমি আল্লাহকে নিষেধাজ্ঞা দেইনি আমি আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর কারো এবাদত করা যায় না যাবে না এবাদত পাওয়ার যোগ্য কে আরো জোরে খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ 24 এনজয় দ্য হোলি কোরআন